অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি রান্না, কো-স্পন্সর্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। প্রিয় দর্শক, আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। আপনারা প্রতিদিনের মতো আজকেও একটি সুস্বাদু এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, এবং আমাদের সাথে রয়েছে শেফ জেনিফার। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, আপনি? খুব ভালো আছি। আজ কি রান্না করে দেখা? আজকে আমি আপনাদেরকে দেখাবো আলফ্রেডো চিকেন পাস্তা। ওকে, সো আমরা রান্নায় যাবো, তবে তার আগে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথিকে। আজ আমাদের সাথে রয়েছেন ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী, স্বাগতা আপু। বাহ, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুবই ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো, খুব ভালো আছি। আজ শেফ আমাদেরকে খুব বেশ মজাদার একটা রেসিপি দেখাচ্ছেন, আমরা চিকেন আলফ্রেডো পাস্তা। ও, আই লাভ ইট। ওকে, ওকে, সো আমরা রান্নায় চলে যাই। আমরা সতে করবো, অ্যান্ড হচ্ছে আমরা এটার সাথে যেটা করবো সেটা হচ্ছে আমরা হোয়াইট সস বানাবো, যেটাকে বেসামেল সস বলা হয় অ্যাকচুয়ালি। সো আমরা একটু প্যানটাকে ট্রান্সফার করে নিচ্ছি, আপু আমাকে একটা হুইস্ক দিবেন। ওকে, শিওর, এই রইল। ওকে, থ্যাংক ইউ। আমরা কি আগে সসটা রেডি, আমরা আগে সসটাকে রেডি করবো? সসটাই তো মেইন, তাই না? সসটাই মেইন এটার। সো সসের হচ্ছে কয়েকটা স্টেপ আছে। আমরা ফার্স্ট একটু অয়েল দিয়ে দিচ্ছি, এখন আমরা এখানে বাটার দিব। আমরা এখানে অ্যারাউন্ড 20 গ্রামের মতো বাটার নিব। সস বানানোর একটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রু। তো রু হচ্ছে ফ্লাওয়ার এবং বাটারের একটা মিক্সচার, যেটা হচ্ছে ইকুয়াল পরিমাণে ইউজ করতে হয়। তো আমরা হচ্ছে এটার নাম রু। ইয়া, এটার নাম রু। আমরা মরে গেলে যে আত্মা থাকে সেটা না, কিন্তু রু। হ্যাঁ, বাট এটার হচ্ছে প্রোনাউন্সিয়েশন রু, বাট স্পেলিং হচ্ছে RUX। সো ইটস আ ফ্রেঞ্চ টার্ম। বেচারা ফ্রেঞ্চরা, মানে ইংরেজি ধরো বানান একটা, হ্যাঁ স্পেলিং হয় আরেকটা, ফ্রেঞ্চ আরো বেশি কি কঠিন, আরো বেশি কঠিন, জটিল। এবং স্বাগত আপু, আপনার রান্নার যে ভীষণ ইন্টারেস্ট আছে সেটা কিন্তু বোঝা যায়। আই লাভ টু কুক। ওকে ওকে, সো আমাদের এখানে বাটার মেল্ট হয়ে গেলে, আমি তো রু ছাড়াই এই পাস্তা, এই সস বানিয়ে অভ্যাস, আমি জানি না রু এর ব্যাপারটা, নিজে নিজে করেছি তো। আচ্ছা, ওকে, আমরা এখানে হ্যাঁ ফ্লাওয়ার ইউজ করব। ওকে, আমরা কতটুকু ফ্লাওয়ার ইউজ করলাম? আমরা এখানে যতটুকু বাটার নিব সেম একই পরিমাণ ফ্লাওয়ার নিব। ওকে, আমার হাজবেন্ড বেসিক্যালি গ্লুটেন ফ্রি, তো তাকে যদি এই পাস্তাটা বানিয়ে খাওয়াতে চাই, আমি কি এই ময়দার বদলে চাল দিতে পারবো? চালের গুঁড়া অ্যাকচুয়ালি খুব একটা জানেন, আপনি রুটাকে টোটালি স্কিপ করতে পারেন তখন। তখন আপনি শুধুমাত্র যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধু ক্রিম দিয়ে করতে পারেন। ওকে, যেটা আপু অলরেডি করছেনই না, আমি এরকমই করি, বাট এই পরিমাণটা জানি না যে তেল এতটা, রুর নামটা জানি না, এবং রুটা কিভাবে পরিমাণটা কিভাবে বানাতে হয়, মানে বাটার যতটুকু ময়দা ততটুকু, এই জিনিসটা জানা ছিল না। আমি চোখের আন্দাজে আর ঘনত্বের আন্দাজে করতাম। আমরা যেহেতু আন্দাজে করি, এক এক দিন টেস্ট এক এক রকম হয়, আর শেফদের প্রতিদিন এক রকম হয়। সো এটা আমাদের রোস্ট হয়ে গেছে, যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, প্লাস হচ্ছে ফ্লাওয়ার এবং বাটার দেবো একটু সেপারেট হয়ে আসছে, তখনই বোঝা যায় যে এটা ডান। তো এখন আমরা এখানে মিল্ক অ্যাড করব। এটা মিল্ক ছিল, রাইট? আচ্ছা, আমি যদি ময়দা না দিয়ে এটা বানাই, অনলি ক্রিম দিয়ে, সেক্ষেত্রে কি ঘন ব্যাপারটা হবে? হ্যাঁ, আপনি একটু ক্রিমটাকে বেশি করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আমাদের এখানে এটা একদম ঘন হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কুকিং ক্রিম। ওকে, এখন ভীষণ ক্রিমি হয়ে গেছে। একটা গল্প আছে না, লবণের মতো ভালোবাসা, লবণ যদি না থাকে তাহলে কোনো খাবার ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ না হলে খাবার খাওয়া যায় না আসলে। ওকে, সো আমরা এখানে যেটা করবো একটু সল্ট দিয়ে দিব, আর হচ্ছে সাথে যেহেতু এটা একটা ইতালিয়ান ডিশ, তো আমি হচ্ছে হোয়াইট পেপার, তার সাথে হচ্ছে আমরা মিক্স হার্ব অ্যাড করব, যেহেতু এটা একটা ইতালিয়ান ডিশ। ওকে, এটা আমার হয়ে গেছে, এখন আমরা চিকেনটা রেডি করব। ওকে, সো স্বাগত আপু, আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কুকিং নিয়ে? হ্যাঁ আছে, আমি যেহেতু কুক করতে ভালোবাসি, তো নানান সময় নানান অভিজ্ঞতা, বিভিন্ন জিনিস ট্রাই করি না জেনে, জাস্ট বুঝে, তো অনেক সময় সুপার হয়ে যায়, আর অনেক সময় অনেক জঘন্য হয়, তো গিনিপিকদের খবর হয়ে যায়।
সো এখন আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা প্যান অন করে নিলাম এটার মধ্যে এখন আমরা একটু বাটার দিয়ে দিব আর তেল দিয়ে দিব ওকে আমরা তেল অলরেডি দিয়ে দিয়েছি আমরা এখন একটু বাটার দিচ্ছি তার সাথে এখানে আমরা অ্যাড করব গার্লিক এটাকে আমরা চপ করে নিব সো এখানে আমি অ্যারাউন্ড 15 গ্রামের মতো চপড গার্লিক অ্যাড করব বাটার আর গার্লিক কে যখন তেলে দেওয়া হয় এত সুন্দর এত ফ্লেভার আর কিছুই লাগে না মনে হয় যে এটা দিয়ে সব খাওয়া যাবে একদম আচ্ছা এখানে আমরা যেহেতু এটা ইতালিয়ান ডিশ তো আমরা এখানে ইতালিয়ান মিক্স হার্ব অ্যাড করব ওকে আমি বিদেশে গিয়ে ধরেন পাস্তা অর্ডার দিয়েছি বা ধরেন পিৎজা মোস্টলি পিৎজার সময় আমি খুবই অবাক হয়েছি ওরা যে অরিগানো লিপসটা দিবে কি দিবে না বা কোন হার্বটা দিবে সেটা আসলে উপরে লেখা থাকে এবং এক একটা টপিং এর জন্য আলাদা করে চার্জ করে বাংলাদেশে আমরা যারা পিৎজা খাই যদিও খুবই বেশ অল্প কিছুদিন পিৎজা প্রপার পিৎজা বাংলাদেশে এসছে আমাদের কিন্তু আলাদা করে মানে এই পিৎজা মানে এগুলো থাকবেই মিক্স থাকবেই মানে পিৎজাতে তো মোজারেলা থাকবেই মানে মোজারেলা ছাড়া পিৎজা হবে না আমাদের ধারণা না এটা টোটালি রং এক্স্যাক্টলি হচ্ছে আমাদের যেরকম একটা বেসিক ধারণা থাকে যে পিৎজা মানে হচ্ছে আমাকে রাউন্ড শেপ করতে হবে এবং সেটা একটা মোল্ডে করতে হবে বাট অরিজিনালি কিন্তু কোনো মোল্ডের মধ্যে করার টাইম নাই জাস্ট হাত দিয়ে স্প্রেড করো রাউন্ড শেপ আসলো এটা ওভেনে দিয়ে দিও দ্যাটস ইট আমরা চিকেন দিয়েছি রাইট আমরা চিকেন দিয়েছি চিকেনটাকে একটু কুক করব সো এখন আমরা যেটা করব এই যে আমার চিকেনটা আছে এটাকে আমরা যে হোয়াইট সসটা করেছিলাম এটার মধ্যে অ্যাড করে দিব চিকেনের ফ্লেভারটা কিন্তু বের হয়ে গেছে অনেক ধরনের ফ্লেভার গার্লিক এন্ড ওই যে মিক্স হার্ব মিলিয়ে আর বাটারের গন্ধ আমরা এটাকে আবার এই বার্নারে নিয়ে আসি এরপর এটাকে মিক্স করে দিই এটাকে এখন আমরা মিক্স করব এখন এটার মধ্যে জাস্ট আমরা পাস্তা দিয়ে দিব আগে থেকে বয়ল করে আমরা আগে থেকে বয়ল করে রেখেছি প্লাস শেফ আমরা কিন্তু চাইলে এখন একটু হালকা মোলাসা সুপার সল্ট দিয়ে দিতে পারি করব বিকজ আমরা পাস্তা অ্যাড করার পর আর কিছু দেইনি তো এখন আমরা যেটা করব আমাদের এখানে মাশরুম আছে সো আমরা এখানে মাশরুম দিব এন্ড মাশরুম থেকে কিন্তু আমরা ভিটামিন ডি এর খুব ভালো একটা সোর্স পাই ওকে সো আমরা এটার উপরে আবার একটু হোয়াইট পেপার অ্যাড করব আর একটু মোলাসা সল্ট অ্যাড করে দিব টেস্টটা যেন ঠিক থাকে ব্যালেন্স করার জন্য ওকে সো আমার পাস্তা ডান আমরা বার্নার অফ করে দিব এখন কেউ যদি খুব বেশি চিজি ফ্লেভার পছন্দ করে তো সে এখানে একটু পারমাজান চিজ অ্যাড করতে পারে বা চাইলে একটু চেডার অ্যাড করতে পারে বাট যদি আমি এখানে চিজ দিই তখন আমি সল্ট কমিয়ে দিব বিকজ চিজের মধ্যে অলরেডি আমাদের সল্ট থাকে রাইট ওকে সো আমরা চলে যাই এখন ডেকোরেশনে রাইট সো এটা আমাদের ডান এখন আমরা একটা সার্ভিং বোল নিয়ে নিলাম জাস্ট আমরা এটার মধ্যে এটাকে সুন্দর করে ঢেলে দিব এটা আসলে দেখতে এতই সুন্দর লাগছে যে আলাদা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ইটস রিয়েলি হেলদি ইফতারের আগে ঠিক আগে ঘরে ঢুকলে তো এটা বানানো কোনো ব্যাপার না আমরা একটু ফ্রেশ পার্সলি অ্যাড করব এই হলো আমাদের বর্ণা আর এ হলো ঝর্ণা এদের বিয়ে হলো রনি আর বনের সাথে তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু রনি অফিসে সব সময় চনমনে আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন ভাষা দিবস কবে 21 ফেব্রুয়ারি ঝর্ণার রিন্টু রাজউদ্দোলাকে কে মেরেছিল আমি মরিনি স্যার দুজনের বাসাতেই একই রকম রান্না হয় আসলে রহস্য লুকিয়ে আছে লবণে ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না নে তুইও নে মোল্লা সুপার সল্ট যে লবণে মাথা খোলে আমার পাস্তা ডান সপু আমার চিকেন আলফ্রেডো পাস্তা ডান খুবই সুন্দর হয়েছে এবং বরাবরই পাস্তা মানেই যেন খুব পছন্দের অসংখ্য ধন্যবাদ শেফ এই সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য এবং আপু আপনাকে অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ধন্যবাদ অ্যাজ ইউজুয়াল আমি আজকেও খুবই সুন্দর একটা রেসিপি শিখে গিয়েছি যেটা আসলে 10 মিনিটে কুক করা যাবে রাইট হ্যাঁ আরো কম টাইমে ওকে সো দর্শক এই ছিল আমাদের আজকের সুস্বাদু খাবারের রেসিপি আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই আপনাদের রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন যে লবণে মাথা খোলে আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ